আর কয়েকদিন পরেই শুরু হবে যে মাস, সেটা কোন মাস? রমাদান মাস। রমাদান মাস, এ মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, শাহরু রমাদান মানে রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন আসমান থেকে। রমাদান মাস ছাড়া বছরে আরও যে এগারোটি মাস আছে, অন্য কোনো মাসের নাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে উল্লেখ করেন নাই। শুধু একটি মাসের নাম আল্লাহ কোরআনে নিয়েছেন, সে মাসটার নাম কি? রমজান মাস। সে মাস শুরু হতে যাচ্ছে আর কয়দিন পরেই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদেরকে নেক হায়াত দিন, আমরা যেন রমজান মাসের সমস্ত ফজিলত এবং মর্যাদাগুলো আহরণ করতে পারি। মহতরম হাজরিন, রমাদান মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে মুসলিম জাতির প্রতি সবচেয়ে বড় পুরস্কার। সবচেয়ে বড় পুরস্কারটা দেওয়া হয় সবচেয়ে বড় অনুষ্ঠান করে, ঠিক না বেঠিক? সবচেয়ে বড় অতিথির হাত দিয়ে যত দামি পুরস্কার হয় তত দামি অনুষ্ঠানে দামি ব্যক্তির মাধ্যমে দেয়া হয়। মুসলমান জাতির প্রতি আল্লাহর যত পুরস্কার আছে তন্মধ্যে থেকে অন্যতম শ্রেষ্ঠ সেরা নেয়ামত এবং পুরস্কার হলো কোরআনে কারিম, যেই কোরআন আমাদেরকে পথ দেখায় জান্নাতের, যে কোরআন আমাদেরকে নিষেধ করে জাহান্নাম থেকে, যে কোরআন আমাদের কল্যাণের পথ দেখায়, সেই কোরআন আল্লাহ তাআলা কখন দিয়েছেন? রমজান মাস। তাহলে এখান থেকে রমজান মাসের শ্রেষ্ঠত্ব, এটা যে অন্য যে কোনো সময়ের চাইতে আল্লাহর কাছে মর্যাদাবান, এটা বোঝা যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন সেই রমজান মাসে অনেকগুলো করণীয় কাজের নির্দেশনা দিয়েছেন তিনি অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কিন্তু আমাদের দেশে রমজান আসলে চারটা কাজের কথা আমরা জানি, রমজান মাসই হলো চার কাজ করা। রমজান বলতে আমরা কয় কাজ করা বুঝি? চার কাজ। কি কি? রোজা রাখা। অনেক কপাল পড়া তো আছে, নাম কেউ আসতে মুসলমান রোজাও রাখে না, সিয়ামও রাখে না, আছে না নাই? সিয়াম পালন করা, ইফতার করা, তারাবি পড়া, আর ভোর রাত্রে সাহরি খাওয়া। কাজ কয়টা হইল? রমজান মানে চার কাজ, রোজা রাখা, ইফতার করা, তারাবি পড়া, সাহরি খাওয়া। অথচ রমজান মানে কি শুধু এই চার কাজ? আরো কাজ আছে না নাই? আছে। আজ আমরা সেটাই জানবো ইনশাআল্লাহ, যে রমাদান মানে কি শুধু এই চার কাজ না আরো কি আছে, সেগুলো কি কি আমরা জানবো ইনশাআল্লাহ। কিন্তু শুরুতেই আমরা নিয়ত করে নিই, যেগুলো আজকে জানবো সেগুলো অনুযায়ী আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, রমাদান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের, দয়ার সমস্ত দুয়ার এবং ভান্ডার উন্মুক্ত করে দেয়া হয়। যারা সৌভাগ্যবান তারা এই মাসে, এই চান্সে, এই সুযোগে আল্লাহর রহমত নিজের ঝুলিতে বেশি থেকে বেশি পরিমাণ ভরে নেয়। আর যারা হতভাগা কপাল পড়া, এরা রমজান আসলে ওই যে গতানুগতিক দু চারটা ট্র্যাডিশনাল কাজ করে রমজানকে শেষ করে দেয়, রমজান শেষে তাদের তেমন কোনো অর্জন থাকে না ভাইরা আমার। সেজন্য রমাদান মাসকে নিজের আমল এবং ইবাদতের ভরা বসন্ত মনে করতে হবে, ভরা বসন্ত। সুযোগ বছরের অন্য সময় ইবাদতের আমাদের ঘাটতি থাকে, ত্রুটি থাকে, আমলের ঘাটতি থাকে, এই সব ঘাটতি পূরণ করার জন্য ইবাদতের মৌসুম হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন কোনটা? রমাদান মাস। এই রমাদান মাসে কোরআন এবং হাদিসের আলোকে আজ আমরা ২০টি আমলের কথা বলবো ইনশাআল্লাহ। কয়টা আমল? ২০টি আমল। এই ২০টি আমল যদি আপনি করেন ইনশাআল্লাহ আপনার রমাদান সার্থক হবে, সফল হবে। আপনার রমজান সাধারণ মানুষের রমজানের মতো হবে না, আপনি রমাদানের আসল লাভবান সিয়াম পালনকারী মুসলমান হইতে পারবেন। রমজান মাস উপলক্ষে সেই ২০টি আমলের ভিতরে একটা আমল হবা, প্রথম আমল হলো রমাদান মাসের চাঁদ দেখা, অর্থাৎ শাবানের শেষের দিনে আবার রমজান মাসের শেষেও শাওয়ালের চাঁদ দেখা। চাঁদ দেখা এটা একটা আমল, এটা একটা কি? কিন্তু আজকাল চাঁদ দেখা দেখি নাই, আছে এখন সবাই
টেলিভিশন বা ফেসবুকের দিকে তাকায় যে চাঁদ দেখার খবর আসছে না নেই, ঠিক না? ঠিক। অথচ আকাশে চাঁদ দেখা সুন্নাত। আকাশে চাঁদ দেখা কি? চাঁদ দেখার একটা দোয়াও আছে। আপনি যদি আকাশে চাঁদ না দেখেন তাহলে দোয়া কেমনে পড়বেন? এই আমলটা আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে কি যায় নাই? এই জন্য রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী মুসলিম এক যুগে বর্ণনা করেছে, সোমো লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখবা, সিয়াম পালন করবা, আর চাঁদ দেখে ঈদ উদযাপন করবা। অতএব চাঁদ দেখা লাগবে কি লাগবে না? এখন চাঁদ দেখার কন্ট্রাক্টরই দায়িত্ব দিয়ে দিছে ওই চাঁদ দেখা কমিটির উপরে, ঠিক না? ঠিক। আপনি আমি চাঁদ না দেখলে চাঁদ দেখা কমিটি খবর কোত্থেকে পাবে? সারা দেশ থেকে আমরা সবাই মিলে চেষ্টা করলে তারা সংবাদ পাবে, ঠিক না? ঠিক। এই জন্য চাঁদ আমরা আকাশে তালাশ করব, এটা রমজানের একটা আমল। না দেখলেও আপনি খুঁজবেন পশ্চিম আকাশে, সন্ধ্যার আগ দিয়ে একটু তালাশ করার চেষ্টা করবেন, দেখেন কি না। যদি আপনি চেষ্টা করেন আপনার আমল নামায় আল্লাহ তাআলা একটা সওয়াব লিখে দিবেন। করবেন তো ইনশাআল্লাহ সবাই। এক নম্বর আমল গেল। নাম্বার দুই, রমাদান মাস শুরু হয়ে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, যেটা না করলে গুনাহ হবে, প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী পুরুষকে রাখতে হবে। নারীরা মাসিক হলে রাখবেন না, আবার রমজানের পরে যখন সুস্থ হবেন আবার সেগুলো রেখে দিতে হবে, মাসিকের কারণে যে রোজাগুলো বাদ যাবে। রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা। কি আমল? রোজা রাখা। রমজান মাসে রোজা রাখা নফল কাজ না ফরজ কাজ? ফরজ কাজ। ফরজ কাজ যদি কেউ না করে তাহলে সে আল্লাহর কাছে বড় অপরাধ, মহাপাপ, করলে যে পাপী হয়, যে অপরাধী হয়, সেই অপরাধী হবে। অথচ আমাদের এই সমস্ত এলাকাগুলোতে বা দেশের বিভিন্ন জায়গাতে দেখা যায় অনেক মানুষ, আল্লাহ তাআলা তাদেরকে একেবারে বিছানায় ফেলে দেন নাই, এত অসুস্থ হয় নাই, অথচ তারা রোজা রাখে না, আছে না নাই? ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কাজগুলো করার নির্দেশ দিয়েছেন সেগুলো আমরা যদি না করি, বিশেষ করে যেগুলোকে ফরজ বিধান হিসেবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন, কোরআনে এসেছে, হাদিসে এসেছে, সেই ফরজ কাজ যদি কেউ না করে তাহলে সে নিজেকে মুসলমান দাবি করলে সেটা সত্য দাবি হতে পারে না। রোজা রাখা ফরজ না নফল কাজ? ফরজ। অতএব একজন প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষের জন্য রোজা না রেখে থাকা, সুস্থ মানুষের জন্য রোজা না রেখে থাকা জায়েজ না হারাম? হারাম। ভাইরা আমার, যদি কেউ রোজা না রাখেন আর এই অবস্থায় তার মৃত্যু হয়, আল্লাহ না করুন, তাহলে মহাপাপী অপরাধ হিসাবে তার মৃত্যু হলো। এই জন্য আল্লাহ বলেছেন কোরআনে, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছে তোমাদের আগে যত জাতি পৃথিবীতে আসছে, যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সবার উপরে রোজা ফরজ করা হয়েছে, তেমনিভাবে তোমাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে। অর্থাৎ এটা শুধু আমাদের উপরে ফরজ করা হয় নাই, আগের যুগের সমস্ত নবীদের উপরে, সমস্ত জাতির উপরে, সকল রাসূলদের জাতিদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফরজ ছিল, সবাই রোজা রেখেছেন। আপনি রোজা না রাখলে আপনি কপাল পোড়া হয়ে যাবেন। কথা কি বুঝতে পারছি ভাইরা আমার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি রোজাদার ব্যক্তির জন্য যেরকম পুরস্কারের কথা আছে, যারা সুস্থ সবল মানুষ হওয়ার পরেও রোজা রাখে না, কেয়ামতের ময়দানে কঠিন শাস্তির মুখোমুখি আল্লাহ তাআলা তাদেরকে করবেন, এবং মৃত্যুর পরে আল্লাহর সামনে যখন হাজির হবে, যখন তারা তাদের বিচার হয়ে যাবে, তখন জাহান্নামে রোজা না রাখার কারণে কোনো কোনো বর্ণায় আসছে পাও উপর দিকে ঝুলিয়ে তাকে প্রহার করতে থাকা হবে। আনন্দ লাগে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিসাইমে ফারহাতান, রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা দুইটা আনন্দ দিবেন। কয়টা আনন্দ? ফারহাতুন ইনদা ফিতরি, একটা আনন্দ হলো রোজার রাখার পরে সন্ধ্যার সময় যখন ইফতার সামনে নিয়ে বসবেন, যখন ইফতার সামনে নিয়ে বসবেন তখন কি লাগবে? আনন্দ লাগবে কি লাগবে না? আল্লাহু আকবার, কি আনন্দ লাগে তখন বলেন তো? সারা রাত না খাইয়া সকালবেলা নাস্তা করলে এত আনন্দ লাগে না,
কিন্তু রমজান মাসে রোজা রাখার পর ইফতারি সামনে আছে, আপনি খাইতেছেন না, আজানের অপেক্ষায় আছেন বা সূর্য ডুবার অপেক্ষায় আছেন, সূর্য ডুবে গেছে আপনি ইফতারি করলেন, অনেক বেশি আনন্দ লাগে কি লাগে না? পৃথিবীতে মানুষ দু চার দিন ক্ষুধার্ত থাকার পরেও আপনার যদি কোনো খাবার গ্রহণ করে সেখানে এত পবিত্র আনন্দ থাকে না। রমজান মাসে বা যে কোনো সময় রোজা রাখার পরে ইফতার করার সময় যে আনন্দটা লাভ করে, ভাইরা আমার, রমজান মাসে রোজা রাখার পরে যারা ইফতার করে তখন তো আনন্দ পায়, আরেকটা আনন্দ আছে বাকি, এটা হলো নগদ, আরেকটা হলো বাকি, সেটা কি? ওয়াফারহাতুন ইনদা লিকা'ই রাব্বি, কিয়ামতের দিন যখন রোজাদার ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করবে, যারা রোজা রাখবে আল্লাহকে সরাসরি দেখার সুযোগ লাভ করবে, তখন তার যে আনন্দ হবে সে আনন্দের কোনো ভাষায় ব্যক্ত করা যাবে না। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের একটা দরজা আছে, একটা গেট আছে, স্পেশাল একটা গেট, গেটটার নাম হলো রায়্যান। কি নাম? রায়্যান। অনেক মানুষের নাম আছে রায়্যান, ভালো এ নাম, অসুবিধা নেই। জান্নাতের একটা গেটের নাম আছে বিআইপি গেট, এটার নাম হলো রায়্যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রায়্যান নামক সেই গেট দিয়ে শুধুমাত্র আল্লাহর এক শ্রেণীর ইমানদার বান্দারা প্রবেশ করবে, ভিআইপিরা প্রবেশ করবে, তারা কারা জানেন? রোজাদারেরা। কারা প্রবেশ করবে? রোজাদারেরা। আপনি তাহলে বলতে পারেন জান্নাতের অন্য গেট দিয়ে তাহলে বেরোজদাররা প্রবেশ করবে, তাহলে বোঝা গেল বেরোজদারিরাও জান্নাতে যাবে। হ্যাঁ, কথা তো ঠিক, বেরোজদারিরাও জান্নাতে যাইতে পারে, কিন্তু জাহান্নামে পোড়ার পরে, জাহান্নামে পোড়ার। তাহলে রোজাদারদের জন্য আল্লাহ তাআলা ভিআইপি গেট দিয়েছেন, সেটার নাম কি? রায়্যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই ভিআইপি গেট দিয়ে প্রবেশ করার তৌফিক দান করুন। যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যত কষ্ট হয়েছে, রোজা ছাড়ে নাই, সওম বলে এটাকে কোরআন হাদিসের ভাষায়, সিয়াম বলে, এই সিয়াম যেটাকে আমরা রোজা বলি এটা কখনো ছাড়ে নাই, এই ব্যক্তিদের জন্য এরকম পুরস্কার। শুধু সেটা না, আরো আশ্চর্যের কথা শুনেন, আল্লাহু আকবার, কোরআন হাদিসে আল্লাহ আমাকে ক্ষুদ্র যে জ্ঞান দিয়েছেন বা আমি কোরআন হাদিস পড়ে যতটুকু জেনেছি, এটার সার নির্যাস আকারে আজকে আপনাদেরকে একটা কথা বলি, তা হলো যত আমল ইবাদত ইসলামে আছে, বিশেষ করে ইসলামের পাঁচটা মূল কাজ, পাঁচটা স্তম্ভ পিলার আছে, ঈমান, পাঁচ ওয়াক্ত সালাত, যাকাত, রমজানের রোজা আর হজ, কয়টা রোকন ইসলামের? পাঁচটা। এই পাঁচটা হলো মূল কাজ, মূল কাজ যদি কেউ না করে তাহলে তার কোনো ভ্যালু থাকে আর না? এই রোজাটা ইসলামের মূল কাজ না শাখার কাজ, মেইন কাজ। এই মেইন কাজগুলো যারা করে, এই মেইন কাজগুলোর সম্পর্কে যত হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে সবচেয়ে বেশি ফজিলত, সবচেয়ে বেশি হাদিস পাওয়া যায় রোজা সম্পর্কে, এত ফজিলতের কথা অন্য কোনো আমল সম্পর্কে খুব একটা পাওয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আকবার, আল্লাহ বলেন রোজাদারদের সম্পর্কে, রমজান মাস আসছে আগেভাগে শুনে রাখেন, ও ওই সমস্ত ভাইয়েরা আমার, বোনেরা আমার, যারা দেখছেন অসংখ্য বোনেরা আজকে মাহফিলে এসেছেন, অগণিত মেয়েরা এসেছেন, শুনে রাখেন ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, শুনে রাখেন, যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজা রাখবে তাদের সম্পর্কে বলেছেন, মানুষ যত ভালো কাজ করে, সেটা কোরআন তেলাওয়াত হোক, ওয়াজ করা হোক, ওয়াজ শোনা হোক, মানুষকে ভালো কাজ করা হোক, দান সদকা করা হোক, নফল নামাজ পড়া হোক, যত আমল করে মানুষ, সমস্ত আমলের সওয়াব আল্লাহ তাআলা এক গুণ থেকে বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত দিবেন, কোন কোনটা আল্লাহ তাআলা অগণিত সওয়াব দিবেন। কিন্তু রোজা সম্পর্কে আল্লাহ তাআলা কত নেকি দিবেন, একটা রোজা রাখলে কয়টা সওয়াব দিবেন, কয়টা নেকি দিবেন, এর কোন ফিগার, অঙ্ক, পরিমাণ আল্লাহ উল্লেখ করেন নাই। আল্লাহ বলেছেন ইল্লা সওম, তবে রোজা এমন একটা আমল, আসসাওমু লি ওয়া আনা আজিজি বিহি, আল্লাহ বলেছেন রোজাটা বান্দা আমার জন্য রাখে, কার জন্য রাখে? আল্লাহর জন্য রাখে। আল্লাহ বলেছেন এই জন্য ওয়া আনা আজিজি বিহি, আমি রোজার পুরস্কার নিজে হাতে দেব। ভাইরা আমার, রোজার পুরস্কার আল্লাহ নিজে হাতে দিবেন, আমল নামায় ফেরেশতাদের মাধ্যমে অন্যগুলা দিলেও রোজার পুরস্কারটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রোজাদারকে দিবেন ইনশাআল্লাহ। কি দিবেন সেটা আর বলেন নাই, কারণ এত বড় পুরস্কারের অ্যারেঞ্জ আল্লাহ তাআলা রেখেছেন,
এটাকে সারপ্রাইজ হিসাবে কিয়ামতের দিন দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে পুরস্কার অর্জন করার তৌফিক দান করুন।